গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিভিন্ন বোর্ডে সেগুলো এসেছে এবং তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা। শুধু তাই নয়, এই এমসিকিউগুলো যদি বুঝে পড়ো তোমরা, তাহলে সৃজনশীলও তোমাদের উপকৃত তোমরা হবে বলে আমার বিশ্বাস। আর যদি উপকার পেয়ে থাকো, তাহলে আমার এই আলোচনাগুলোকে একটু বেশি সমৃদ্ধ করার জন্য লাইক দিও, কমেন্ট করিও, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার আলোচনাগুলো তোমরা সবসময় আগে ভাগে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে MCQ 14 অর্থাৎ 14 নম্বর আইটেম আলোচনা করছি। এখানে 14 নম্বর আলোচনায় একটা প্রশ্ন আছে, সেটা হলো এই ধরনের, বেনজিন অণুর সিগমা বন্ধন কয়টি? 1 নম্বর বেনজিন অণুর সিগমা বন্ধন, 2 যেহেতু পর্যায় সারণীর উপর দিয়ে রাসায়নিক বন্ধন, আয়নীকরণ শক্তি ইত্যাদি অনেকগুলো জড়িত ব্যাপারগুলো, কাজেই এই প্রশ্নটা পর্যায় সারণীর মধ্যে থাকতে পারে, আবার রাসায়নিক বন্ধন এই অধ্যায় তোমরা পেতে পারো। অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টাতেই রাসায়নিক বন্ধনটা তোমাদের সিলেবাসে ঢুকে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে বেঞ্জিন অণু সিগমা বন্ধন কয়টি? উত্তর আছে ক, 10, 10, ফ, 12, গ, 14 বা 14, এবং ঘ আছে 16। তাহলে আমরা বেঞ্জিন অণুটাকে যদি চিন্তা করে দেখি, এটা হলো দ্বিবন্ধন, 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 দ্বিবন্ধন গুলো হলো পাই বন্ধন। এই পাই বন্ধন, পাই বন্ধন, পাই বন্ধন হলো 3টা, এবং ইলেকট্রন আছে 6টা, 6 পাই ইলেকট্রন। তা সিগমা বন্ধন হচ্ছে, আমরা যদি এগুলো প্রত্যেকটা সিগমা বন্ধন, এগুলো প্রত্যেকটা সিগমা বন্ধন, অর্থাৎ সিগমা সিগমা সিগমা, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12, তাহলে সিগমা বন্ধন হচ্ছে 12টি। এখন যদি বলে পাই বন্ধন কয়টি? 3টি। পাই বন্ধন ইলেকট্রন কয়টি? 6টি। এখন যদি বলতো সিগমা বন্ধন ইলেকট্রন কয়টি, তাহলে অবশ্যই একটা বন্ধনের জন্য 2টি ইলেকট্রন দরকার, তাহলে আমরা ইলেকট্রন বলতাম আমরা 24টি, আর সিগমা বন্ধনের ইলেকট্রন হলো 6টি। এখন এটার সঙ্গে যদি এইরকম একটা থাকে, আবার টোলিন এইরকম যদি থাকে, তো অবশ্যই এই সিগমা বন্ধনগুলো আবার যোগ হয়ে যাবে। কাজেই সিগমা বন্ধন হইল যে সিগমা বন্ধন পাই বন্ধনের জন্য মনে রাখার যে ব্যাপারটা, অরবিটালগুলো যখন মুখোমুখি অধিগ্রহণ করে, ফেস টু ফেস সামনাসামনি দেখা, সেটা হলো সিগমা বন্ধন। আর যখন একটা আরেকটা ল্যাপটালিপটি করে, অর্থাৎ সাইড টু সাইড ওভারল্যাপিং করে, তখন সেটা হচ্ছে পাই বন্ধন। যাই হোক, এটা তোমাদের এই সিগমা পাই বন্ধন কথাটার সঙ্গে একটু মনে রাখার চেষ্টা করলে সুবিধা হবে। এবার নেক্সট প্রশ্ন, কোনটির আয়নিক ব্যাসার্ধ কোনটির আয়নিক ব্যাসার্ধ সর্বনিম্ন? কোনটির আয়নিক ব্যাসার্ধ সর্বনিম্ন? সেখানে উত্তরগুলো আছে ক, অক্সাইড, খ,
ফ সোডিয়াম আয়ন, গ অ্যালুমিনিয়াম ট্রিপল আয়ন এবং ঘ ম্যাগনেসিয়াম ডাবল আয়ন। তো এখানে আমরা প্রত্যেকটা আয়ন আছে এর আয়নিক ব্যাসার্ধ কোনটা কম হবে। এখানে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে এর নিয়নের গঠন লাভ করেছে, এই একটা ইলেকট্রন ত্যাগ করে এও নিয়নের গঠন লাভ করেছে, এ আবার তিনটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এও নিয়নের গঠন লাভ করেছে, এ আবার দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়, তারা সবাই ইলেকট্রন গ্রহণ করে এবং ত্যাগ করে সবাই নিয়নের গঠন লাভ করেছে। এখন আয়নিক চার্জের দিক দিয়ে অ্যালুমিনিয়ামের আয়নিক চার্জ সবচেয়ে বেশি, যার চার্জ সবচেয়ে বেশি তার আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম, অতএব অ্যালুমিনিয়াম এখানে আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে নিম্ন। এটা এটার উপর নির্ভর করে আরো অনেক কিছু তোমরা চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার নেক্সট প্রশ্ন, তিন নম্বরটা হল অ্যালুমিনিয়াম অক্সাইড এর অম্লত্ব, এর অম্লত্ব কত? এখানে উত্তর আছে ক দুই, হ থ্রি, গ ফোর বা চার, ঘ আছে সিক্স। তো অম্লত্ব অর্থাৎ এই অ্যালুমিনিয়াম অক্সাইড এ যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হয়, যেহেতু এর ক্ষারকত্ব ধর্ম এর মধ্যে বেশি আছে, তাহলে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে প্লাস এখানকার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার হবে। এখানে অ্যালুমিনিয়াম হলো দুটা, তাহলে এখানে দুই দিতেই হয়। এখন দুই দিতে গিয়ে বিভ্রাট হলো যে ক্লোরিন ছয়টা, তাহলে অবশ্যই এখানে সিক্স দিতে হবে, আর এখানে সিক্স দিতে গেলে হাইড্রোজেন হলো ছয়টা, তাহলে অবশ্যই এখানে তিন দিতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এক অণু অ্যালুমিনিয়াম অক্সাইড ছয় অণু হাইড্রোজেন ক্লোরাইডকে প্রশমিত করতে পারে, অর্থাৎ কোনো অম্ল ক্ষারীয় অক্সাইড কয়টা হাইড্রোজেনকে প্রশমিত করতে পারবে ওইটাই হবে ওই ক্ষারকের অম্লত্ব। তাহলে এখানে ছয়টাকে প্রশমিত করেছে, অতএব এটা উত্তর সিক্স। অনুরূপভাবে এখানে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, এর ক্ষারকত্ব কত, এখানে সোডিয়াম অক্সাইড থাকতে পারে, অর্থাৎ যে কোনো অম্লের অক্সাইড, যে কোনো ক্ষারীয় অক্সাইড দিতে পারে, ওই ক্ষারীয় অক্সাইডের অম্লত্ব কত, তাহলে এই নিয়মদের বের করতে হবে এবং সেটা বারবার প্র্যাকটিস করলে তোমরা চট করে সেই এমসিকিউটা উত্তর দিতে পারবে। এবার নেক্সট প্রশ্নতে যাই আমরা। পরবর্তী প্রশ্নতে যাই আমরা, সেটা হল যে চালকোজেন, নেক্সট প্রশ্ন, চালকোজেন চেন মৌল বলা হয় কোন গ্রুপের মৌল? চালকোজেন বলা হয় কোন গ্রুপের মৌলগুলোকে? এটা প্রশ্ন নম্বর ৬। এখানে চালকোজেন কথাটা মানে হলো, এর উত্তরগুলো আছে, গ্রুপগুলো যথাক্রমে দিয়েছে ১৩ নম্বর গ্রুপ, খ হলো ১৪ নম্বর গ্রুপ, গ হলো ১৫ নম্বর গ্রুপ, ঘ হলো ১৬ নম্বর গ্রুপ। ১৩ নম্বর গ্রুপ বলতে বোঝাচ্ছে বোরনের প্রতিনিধিত্বকারী গ্রুপ, আর ১৪ বলতে বোঝাচ্ছে কার্বন প্রতিনিধিত্বকারী গ্রুপ,
আর 15 নম্বর গ্রুপ বলতে বোঝাচ্ছে নাইট্রোজেন প্রতিনিধিত্বকারী গ্রুপ, এবং 16 নম্বর হলো অক্সিজেন প্রতিনিধিত্বকারী গ্রুপ। তাহলে কোন গ্রুপের মৌলগুলো আকরিক গঠনের জন্য সহযোগিতা করে? তোমরা জানো রেড হ্যামাটাইট, ব্রাউন হ্যামাটাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড বা আকরিক রুবি, কপার পাইরাইট ইত্যাদি, সালফার, অক্সিজেন বা গ্যালেনা বা প্লাম্বাম, প্লাম্বাম সালফাইড, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, বিভিন্নগুলো হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফাইড, কপার সালফাইড, পাইরাইট ইত্যাদিগুলো। এই গ্রুপের সালফার, সেলিনিয়াম, ক্যালুডিয়াম, পোলোনিয়াম, এই গ্রুপের এটা তেজস্ক্রিয়, এই এই মৌলগুলো সাধারণত সবচেয়ে বেশি আকরিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সুতরাং এই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় চালকোজেন। আর নাইট্রোজেনের গ্রুপের মৌলগুলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরগুলো হইল কার্বন, সিলিকন, তারপরে জার্মানিয়াম, টিন এবং প্লাম্বাম, এরগুলো হলো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম, এগুলো নয়। এখন 16 নম্বর গ্রুপটাই হলো আকরিক উৎপাদনকারী গ্রুপ, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফাইড, ফেরাস সালফাইড, রেড হ্যামাটাইড, তারপরে গ্যালেনা, এগুলো প্রভুগুলা সালফাইড আকরিক এবং সালফেট অক্সাইড আকরিকগুলো, অক্সাইডগুলো মিলে আকরিক গঠন করে, সালফারগুলো মিলে সালফাইড আকরিক গঠন করে। অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোকে সালকোজেন আকরিক, অর্থাৎ আকরিক উৎপাদনকারী গ্রুপের মৌল এগুলোকে বলা হয়, এবং কেমিস্ট্রি ভাষায় সেগুলো বলা হয় চালকোজেন। এই হলো এটার উত্তর। এবার নেক্সট প্রশ্ন আছে যে এগুলো প্রায় প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা আগের গুলোতে হয়েছে, এবং নতুন কোনো আবার এমসিকিউ এই পর্যায়ের স্থান উপর থাকলে আমি পরবর্তী আলোচনায় তোমাদের সামনে নিয়ে আসব। তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, এই আলোচনাগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে, আমার এই আলোচনাগুলোকে সমৃদ্ধ করার জন্য তোমরা কমেন্ট এবং লাইক দিও, এবং সাবস্ক্রাইব করলে আগে ভাগে প্রত্যেকদিন আলোচনাগুলো পাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।